শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় স্বামীজির কিছু বাণী। স্বামীজি বলছেন, আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। প্রথম পুজো বিরাটের পুজো, আমাদের চারপাশে যারা আছে তাদের পুজো, এদের পুজো করতে হবে। পুজো শব্দটি হচ্ছে ঠিক কথা, এছাড়া আর কোনো শব্দেই আমার অভিপ্রেত ভাবটা প্রকাশ করা যাবে না। এইসব মানুষ ও পশু, এরাই আমাদের ঈশ্বর, আর আমার স্বদেশবাসীরাই আমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দ্বেষ হিংসা পরিত্যাগ করে, পরস্পর বিবাদ না করে প্রথমেই এই স্বদেশবাসীদের পুজো করতে হবে। সত্যি আমাদের ভারতবাসী রূপে গর্ব করা উচিত। স্বামীজি এই বাণীতে বললেন না যে, যে জাতি পৃথিবীর সব ধর্মের এবং সব জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। এই যে রতন টাটাজি মরে গেলেন, উনিও এই দেশের ছিলেন না, এই দেশীয়, ওনারাও নিপীড়িত হয়ে এসেছিলেন। সে ফার্সি হোক, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যখনই যে দেশে তারা অত্যাচারিত হয়ে আমাদের এখানে এসছে, আমরা সেই জাতি যারা সবাইকে আশ্রয় দিয়েছে। এটা কিন্তু সহজ কথা নয়। স্বামীজি এই জন্য আরও বলেছেন, ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শ বোধ নষ্ট হয়ে যাবে, তার জায়গায় দেবদেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা। সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষগুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্তগুণে বেশি। ভারত আবার উঠবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে, সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি, আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছে, জেগে উঠেছেন, নবজীবন লাভ করে আগের চেয়ে অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসন উপবিষ্ট, শান্তি এবং আশীর্বাণীর সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করো। এটা খুবই সত্যি কথা। এখনও মাঝে মাঝে ইউটিউবে কিছু বিদেশিদের রিয়াকশন ভিডিও আসে, তারা আমাদের দেশের সংস্কৃতি দেখে অবাক। আমাদের ক্লাসিক্যাল মিউজিক, যেটা শাস্ত্রীয় সঙ্গীত, ওরা তো কল্পনাই করতে পারে না এইভাবে গান গাওয়া যায়। আমাদের বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, সেগুলো দেখে ওদের সব কল্পনার বাইরে, ওদের দিশাহারা হয়ে যায় যেগুলো সম্ভব পৃথিবীতে এখনও, স্টিল নাও, আজকের যুগে দাঁড়িয়েও। আমি দেখছি বিভিন্ন বিদেশিরা ওরা ভাবতেও পারছে না আমাদের শাস্ত্রীয় সঙ্গীত কতটা শক্তিশালী। তাই স্বামীজিও বলছেন যে, ভারতবর্ষ না থাকলে তো আদর্শ বোধই নষ্ট হয়ে যাবে। খুব সংক্ষেপে বলতে গেলে, ভারতবর্ষ যতদিন আছে পৃথিবী ততদিন আছে। এই ভারতবর্ষ যেদিন শেষ হবে, সেদিন কিন্তু মনে করতে হবে পৃথিবীর বিনাশকাল এগিয়ে এসছে, আর তখনই যেটা স্বামীজি বললেন যে কাম আর বিলাসিতা রাজত্ব চালাবে, যেটা অলরেডি বাইরের দেশগুলোতে দেখা যায়, এখন তার প্রভাব আমাদের উপরও পড়েছে, কিন্তু এখনও মানুষ পুরোপুরিভাবে সেই পথে নিমজ্জিত হয়নি, যার ফলে এখনও কিছু কিছু বাড়ির বাচ্চারা সঠিক শিক্ষা পাচ্ছে, তাদের বাবা মা সঠিক শিক্ষা দিচ্ছেন,
এবং দেবেনও। ভারতবর্ষ ভগবানের সব থেকে প্রিয় দেশ। স্বামীজি বলছেন না, আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশজননী আবার জেগে উঠেছেন, সত্যি উঠছেন। আধুনিক প্রজন্মের মধ্যে এখন অনেক বেশি সহানুভূতি, অনেক বেশি ভালোবাসা, প্রেম, নিষ্ঠা, ভক্তি দেখা যাচ্ছে। সবার মধ্যে না হলেও আস্তে আস্তে কিছু জনের মধ্যে হচ্ছে। সবাই তো ছোটোবেলা থেকেই খারাপ হয় না। বাল্মীকি দস্যু ছিলেন, সেখান থেকে উনি ঋষি হলেন। সুতরাং সবই সম্ভব, সঠিক শিক্ষা, ইচ্ছা এবং সঠিক নীতি নিয়ম মেনে চললে, শাস্ত্রমতে জীবনযাপন করলে অবশ্যই আমরা আবার ফিরে পেতে পারবো আমাদের সেই গৌরবান্বিত ভারতবর্ষকে। আমাদের ভারতবর্ষের সম্পদই হলো আধ্যাত্মিকতা। তাই স্বামীজি বললেন, আমাদের অবশ্যই নিজেদের আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা জগৎ জয় করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে, নচেত মৃত্যু। এবার কেন্দ্র ভারতবর্ষ, আবার ভারতকে পৃথিবী জয় করতে হবে, এই আমার সারা জীবনের স্বপ্ন। আমাদের সামনে এই মহান আদর্শ রাখা আছে, আমাদের প্রত্যেককেই এর জন্য প্রস্তুত হতে হবে। ভারতের দ্বারা সমগ্র জগৎ বিজয় এর কম কিছুতেই নয়, আর আমাদের সকলকে জন্য প্রস্তুত হতে হবে, জীবনপণ করতে হবে। স্বামীজি কিন্তু এখানে বিজয় বলতে বিদেশিদের যে ভাবধারা, মানে একজনকে অত্যাচার করে দমন করে তার উপর জয়, সেই জয়ের কথা বলছেন না, এ প্রেম দ্বারা জয়। ভারতবাসী সবাইকে ভালোবাসতে জানে, শিক্ষা বিলত জানে। আমাদের ভারতবর্ষের যোগীগণ দেশ বিদেশে ঘুরে ঘুরে তাদের সেই যোগ সম্পদ দান করছেন, মূল্যবান উপদেশাদি দান করছেন। শুধুমাত্র সবাই যাতে ভালো থাকে, তাদের মন যেন উন্নত হয় এবং তারা যেন আত্মজ্ঞান লাভের পথে যেতে পারে। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, আধ্যাত্মিকতার উপরে এখনও বিজ্ঞান যেতে পারেনি এবং যেতে পারবেও না। আধ্যাত্মিকতার যে শক্তি, ভারতের যে শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমাদের মূল্যায়ন করা বিশেষ প্রয়োজন। যদিও বর্তমানে নাসা সহ ইসরো, ভারতে যেসব অত্যাধুনিক রিসার্চ সেন্টারগুলো আছে, তারা কিন্তু আমাদের বেদ এবং আমাদের শাস্ত্র, বিভিন্ন রকম শাস্ত্র থেকে বিভিন্ন সাহায্য নিয়ে কাজ করছেন। চাঁদে যখন আমাদের যান পদার্পণ করলো, তখনও কিন্তু বিজ্ঞানীগণ প্রেস কনফারেন্সে এসে কিন্তু বলেছেন যে অথর্ববেদ থেকে সম্ভবত একটি শ্লোক থেকে তার সূত্র নিয়ে ওটি করা হয়েছে। আমাদের পুনরায় ভেবে দেখতে হবে, আমাদের পুনরায় ধর্মপথে থাকতে হবে, সত্যকে অবলম্বন করে থাকতে হবে। সত্যপথের কোনো ভয় নেই, সত্যপথের প্রতীকের কোনো ভয় নেই। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।